এবার আমরা উপপাদ্য চল্লিশ পড়ব দেখো উপাদল্লিশে কী বলেছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ হোক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসাধ্য পরস্পর লম্বভাবে অবস্থিত অর্থাৎ এখানে বৃত্তের স্পর্শ আর ওই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ এই এই যে দুটো সরল রেখাংশ তারা বলছে পরস্পর লম্বভাবে থাকবে ঠিক আছে তাহলে আমরা বৃত্তের স্পর্শ কী জিনিস আমরা জানলাম স্পর্শবিন্দু কী জিনিস সেটাও জেনেছি ঠিক আছে তাহলে আমরা এই উপাদ করতে লেগে প্রথমে একটা ছবি লেগে আঁকি আমরা দেখি আমরা ছবি আঁকি দেখো আমরা একটা ওকেন্দ্রীয় বৃত্ত এঁকেছি ঠিক আছে এই যে একটা ওকেন্দ্রীয় বৃত্ত এবং ওকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক পি বিন্দুতে এবি স্পর্শক অর্থাৎ পিটাকে বলা হচ্ছে কি বিন্দু পিটা হলো স্পর্শবিন্দু এবং এবিটা হলো তার ওকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক ঠিক আছে এবার স্পর্শ বিন্দুকামী ব্যাসার্ধ বলতে এখানে আমরা ওপিটাকে বলছি তাহলে স্পর্শ বিন্দুকামী ব্যাসাধ বলতে এই স্পর্শ বিন্দু দিয়ে যাবে এমন একটা ব্যাসার্ধ অর্থাৎ এক্ষেত্রে ওপি এর যোগফলটাই হলো আমাদের স্পর্শ বিন্দুকামী ব্যাসার্ধ ঠিক আছে তাহলে আমাদের এখানে এটাই প্রদত্ত দেখি প্রদত্তটা কি দিয়েছে দেখো প্রদত্ত বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শ দেখো এবং ওপি পি বিন্দুকামী ব্যাসার্ধ ওপিটা হলো ব্যাসার্ধ ব্যাসাধ্য এখানে আমাকে কী প্রমাণ করতে দিয়েছে এখানে প্রমাণ করতে দিয়েছে এই যে স্পর্শক মানে এবি স্পর্শক আর স্পর্শ বিভিন্নভাবে ব্যাসার্ধ মানে ওপি এরা পরস্পর মানে এই সরল আর এই স্বরললেখাটা বলতে গেলে এই রেখাংশটা আর এই স্বরলেখাটা পরস্পর কীভাবে অবস্থিত লম্বভাবে অবস্থিত তাহলে অর্থাৎ এখানে প্রামান্যটা কি প্রামাণ্য হলো ওপি লম্ব এবি দেখি আমরা কি দেখো প্রামান্য হচ্ছে ওপি লম্ব এবি। ঠিক আছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে ওপি লম্ব এব তার মানে কোনো একটা সরল রেখার ওপর অন্য একটা রেখাংশ লম্ব আমাকে এই প্রমাণটা করতে হবে তাহলে এই প্রমাণটা করার আগে আমরা একটা ধারণা নিই যেটা আমরা পূর্বে কোনো উপবাদদের আগে করে রেখেছি কি যে সরল লেখার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই সরল সরললেখা পর্যন্ত যতগুলি রেখাংশ অঙ্কন করা যায় আদের মধ্যে যেটা ক্ষুদ্রতম হয় সেটাই হয় লম্বদৈর্ঘর্ঘ্য আদের মধ্যে যেটা ক্ষুদ্রতম হয় সেটাই লম্বদৈর্ঘ্য এবং আমরা এটা উল্টোটাও পড়েছিলাম লম্ব হলেই ক্ষুদ্রতম হয় তার মানে একটা হলে আর একটা হবে অর্থাৎ এখানে এই যে এবি একটা যদি আমরা সরল লেখা ভাবি এবং ও যদি তার বিন্দু ভাবি তাহলে ও থেকে এবি পর্যন্ত যতগুলি আমি রেখাংশ টানতে পারবো আদের মধ্যে যদি ওপিটাকে আমি দেখাতে পারি সবচেয়ে ছোটো তাহলেই কিন্তু আমাদের ওপিটা এবির উপরে লম্ব হবে সেটা প্রমাণিত হয়ে যাবে সেই উদ্দেশ্যে আমি একটা এখানে অঙ্কন করব। কি অঙ্কন করব আমি এই যে এবি স্পর্শকের ওপর পি ছাড়া একটা অন্য যে কোনো বিন্দু নেবো ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম সেই বিন্দুটার নাম দিলাম কি ধরো কিউ নাম দিলাম ঠিক আছে তাহলে কিউটা কেমন বিন্দু কিউটা হলো এবি স্পর্শকের ওপর পি ছাড়া অন্য যে কোনো বিন্দু তারপর আমি কি করব তারপর আমি ও কিউ যুক্ত করবো দেখি আমরা ও কিউ যুক্ত করি দেখো তাহলে আমরা ও কিউটা যুক্ত করলাম আমাদের অঙ্কনটা কি হলো দেখি অঙ্কনটা একটু অঙ্কনটা হলো আমাদের দেখো যে এবি স্পর্শকের ওপর অপর যে কোনো বিন্দু কিউ নিলাম যে অপর যে কোনো বিন্দু কিউ নিলাম তাহলে আমাদের অঙ্কনটা কী হলো এবি স্পর্শকের ওপর অপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম দেখো আমরা কিউ নিয়েছি তারপর ও কিউ যুক্ত করলাম তারপর ও কিউ আমরা যুক্ত করলাম ঠিক আছে এগুলো অঙ্কন এবার আমরা প্রমাণটা শুরু করব দেখো প্রমাণ শুরু করতে লেগে আমরা প্রথমেই মানে একটু বলে নিই যে দেখো এই স্পর্শবিন্দু এবি স্পর্শকের স্পর্শবিন্দু হলো পি ঠিক আছে এবং পি দেখো তাহলে পি পি বিন্দুটা হলো কি স্পর্শক এবং বৃত্তের একটা সাধারণ বিন্দু স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দু পি ঠিক আছে আর কিউটা দেখো ওই স্পর্শকর ওপরেই একটা বিন্দু তাহলে যেহেতু স্পর্শক এবং বৃত্তের মধ্যে একটাই সাধারণ বিন্দু থাকে স্পর্শকর ওপরে সেহেতু কিউ বিন্দুটা অবশ্যই বৃত্তের বাইরে অবস্থিত হবে কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত হবে এবার যেহেতু আমরা ও যুক্ত করেছি অর্থাৎ ওকিউ কিউ নিশ্চয়ই বৃত্ত থেকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে ঠিক আছে সেই বিন্দুটার নাম দিলাম আমি ধরো আর নাম দিলাম সেই এই যে যে বিন্দুটা ওকিউ রেখাংশকে বৃত্তকে ছেদ করলো সেই বিন্দুটার নাম দেওয়া হলো কি আর তাহলে আমরা প্রথমেই কী বলছি দেখো স্পর্শক এবির ওপর স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে সেটা আমরা বললাম যে পি ছাড়া অন্য যে কোনো বিন্দুই বৃত্তের ওপরে অবস্থিত হবে না স্পর্শকের মধ্যে থাকতে গেলে তাকে বৃত্তের বাইরেই থাকতে হবে ঠিক আছে তাহলে ও কিউ একটা নির্দিষ্ট বিন্দুতে হেদ করে একটা বিন্দু সেই বিন্দুর নাম দিলাম আমি আর সেই বিন্দুটা হলো কি আমাদের আর ঠিক আছে এবার দেখো ছবি থেকে আমরা কি বুঝতে পারছি ছবি থেকে দেখো আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে দেখো ও আর ও কিউ নিশ্চয়ই আমরা দেখি বুঝতে পারছি যে ও আরটা ও থেকে ছোট তার কারণ কি আর বিন্দুটা ওকের কিউয়ের মধ্যবর্তী একটা বিন্দু তাহলে আমরা বলতে পারি এখানে আমরা বলতে পারি কি আমরা বলতে পারি যে ও আর ও আর ওকিউয়ের থেকে ছোটো ও আরটা ও থেকে ছোট অর্থাৎ আর বিন্দু ও আর ও এবং কিউয়ের যেহেতু মধ্যবর্তী একটা বিন্দু সেই জন্য ও আরটা কী হবে ও থেকে ছোট হবে আবার দেখো আমরা ও এবং ওপি ভালো দেখো ও আর এবং ওপি দুটো সমান তার কারণ এরা দুটোই একই বৃত্তের ব্যাসাধ্য অর্থাৎ আমরা বলতে পারি যে ও এবং ওপি এরা যেহেতু একই বৃত্তের ব্যাসাধ্য এরা পরস্পর সমান হবে তাহলে এখানে দেখো একবার বলছি ওআরটা ওপি থেকে ছোট আর একবার বলছি ওআরটা ওপি এর সঙ্গে সমান তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে করি তাহলে আমরা বুঝতে পারবো যে ওপিটাও ও থেকে ছোটো ওপিটা ওকিওর থেকে ছোটো দেখো ওপিটা ও কিয়ের থেকে আমরা ছোট বললাম তাহলে ওপিটা দেখো ও কিউর থেকে ছোটো হলো আবার কিউটা কী বলেছিলাম কিউটা বলেছিলাম এবির ওপর যে কোনো একটা বিন্দু তাহলে কিউটা যদি যে কোনো বিন্দু হয় তাহলে ও কিউটাও দেখো যে কোনো রেখাংশ তাহলে ও বিন্দু থেকে এবির ওপর যে কোনো রেখাংশ একটা ও কিউ এবং যে কোনো রেখাংশ থেকে ওপিটা হচ্ছে ছোটো তাহলে যেহেতু যে কোনো রেখাংশ থেকে ছোটো হচ্ছে সেহেতু আমরা কি বলতে পারি যে দেখো আবার দেখো বলছে যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু সুতরাং আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র ও থেকে তাহলে বৃত্তের কেন্দ্র দেখো দেখো বৃত্তের কেন্দ্র ও থেকে ও থেকে কি বি স্পর্শক পর্যন্ত যতগুলি আমরা স্বররেখাংশ অঙ্কন করতে পারবো তাদের মধ্যে ওপিটা কী ওপিটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম দেখো আমরা কী বলেছি বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যতগুলি রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপির দৈর্ঘ্যটা হলো ক্ষুদ্রতম এবার ওপি যদি ক্ষুদ্রতম হয় তাহলে আমরা ওই আগেই আমরা বলে রাখলাম যে ক্ষুদ্রতম হলেই কী হবে সেটা লম্ব দূরত্ব হবে তাহলে ক্ষুদ্রতম হলেই সেটা হলো আমাদের লম্ব দূরত্ব সুতরাং আমরা এখান থেকে বলতে পারি কি যে ওপিটা এবির উপরে লম্ব ওপিটা এবির উপর লম্ব অর্থাৎ এখানে কী প্রমাণ করলাম যে ওপি লম্ব এ বি অর্থাৎ আমাদের এভাবে প্রমাণটা শেষ হলো